স্যার, হ্যাঁ স্যার, গোকুল দাসের মেয়েকে পেয়েছি স্যার। না স্যার, কিডন্যাপ হয়নি, স্কুলের ক্যাম্পে গেছিল, ওখান থেকে তুলে এনেছি। আরে ওর বাপকে ভোগা দিয়ে কেউ টাকা আদায় করতে চাইছিল স্যার। আসছি স্যার, এক্ষুনি আসছি স্যার। এটা এটা শেঠ গোকুল দাস কা ঘর আছে? যাও শেঠ গোকুল দাস বলাও। বলো কি কমিশনার বাদ করা যা। হ্যাঁ, আরে নেই নেই, ইনকাম ট্যাক্স কমিশনার নেই, পুলিশ কমিশনার বাদ করা গা। বলো কি উসকা লড়কি মিল গিয়া তো পুলিশ উসকো লেকে আতা হ্যাঁ। যাও যাও যাও, দৌড় কে যাও, হম হম ফোন পকড়তা হ্যাঁ হ্যাঁ। তারপর তারপর বড় ভাই, ও ফির কা? মাই মিনিস্টার কো বোলা আপ জাকে সার্কিট হাউস মে লেট যাও, ইয়ে ছপরা হ্যায়, यहाँ CRPF नहीं बड़ा भाई का बात चलता है। आप समझ लो कि वोट हो गया। हाँ, फिर दूसरा दिन था वोट, एक तरफ CRPF, दूसरा तरफ बड़ा भाई का पलटन। अरे काका नहीं था हम लोगों के पास, एसोड ग्रेनेड, AK-400, AK-500, AK-400-500 बेरी गया थे, कोई देखी नहीं था। तो ये कलकत्ता थोड़ा ही है, वो छपरा था, चीन से आता था, चीन से नेपाल, नेपाल से मेखलीगंज बॉर्डर होके सीधा छपरा। हाँ, एक दो हवाई जहाज भी दबा के रखना पड़ता था वो बूथ का ऊपर बॉम्ब गिराने के लिए। हाँ, अरे बिरजू राम राम बड़े भैया। एक खास चीज लाया हूँ आपके लिए। वो बंगाली लड़का है, क्या लड़का है, वो प्रसाद के गैंग का ब्रेन था, है? अरे क्या दिमाग पाया है यार, झक्कास दिमाग पाया है, पूरा सूट की तरह सड़प। इस वक्त थोड़ा झमेला में है, इसलिए मैंने कहा चल चल बड़े भैया के पास। इसमें क्या है, अरे आओ आओ, आओ इधर आओ, ए, हट, 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 हट। आना। हाँ, ओ प्रसाद एनकाउंटर में मरा, सारे गैंग को डुबा के गया है, पता है। बैठो, हम भी थोड़ा आजमा के देखते हैं। आ तो भाई, शक्ल पहले देख लेने दो, बाद में वीरेन देखेगा। राम 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 राम। अरे किरे, अरे আপনি মানে তুমি ওই ঘুঘু দাদা? ঘুঘু দেখা ফান না, এ দেখা, এ দাঁড়াও, এ দাঁড়াও, ফালতু বাদ করতে হয়। হ্যাঁ নিতাই না, 47 নম্বর আলিপুর জেল। তো এখানে কেন এসেছো বাবা, আমাকে ফাঁসাতে এসছো? এই না মাইনি না, আমি ফাঁসাতে যাবো কেন, আমি কি করে বুঝবো অসীম বিশ্বাস থেকে তুমি? চুপ 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 চুপ। ঘুঘু ডাঙ্গার অসীম বিশ্বাস হয়ে সারটা চালানো যায় না, বুঝেছ? 4 বছর পাটনা জেলে ছিলাম, সেখান থেকে পুরো ছাপড়া ফেরত বড়া ভাই। যদি ঘুঘুডাঙার অসীম বিশ্বাসের নাম আরেকবার করেছো না, যদি করেছো না, জিপ টেনে ছিঁড়ে ফেলবো ভাই। এই না মানে না না না, তুমি বড় ভাই হও আর রাঙা বৌদি হও, ওতে আমার কিচ্ছু যায় আসে না, যে গরু দুধ দেয় আমি তার সঙ্গে আছি। খামোশ। তা এখানে কি ব্যাপার? খবর আছে। কি খবর? শেঠ গোকুল দাসের মেয়ে কিডন্যাপ হয়েছে। কারা করেছে জানো? বোধহয় প্রভাতের দলের দুটো চ্যাংড়া, সঞ্জু আর জিজু। শুনেছিলাম তোমার সারটা ধার শোধ করার জন্যই না? এ তো আজই ওদের 10 লাখ টাকা শোধ করার কথা সারটার বোর্ড থেকে, ওই দুটো চিংড়িয়ে কাজ করেছে। হ্যাঁ, মতলবটা ভালো না, একদিকে তোমার টাকাটাও শোধ হলো, আবার ওদিকে 2 পয়সা ইনকামও হয়ে গেল। শেঠ গোকুল দাসের টাকার খবর রাখো। এই কি তোমার মুখটা ওরম করছো কেন? এ বাথরুমে যাবে নাকি? আচ্ছা গোকুল দাসের তো অনেক টাকা, ওর মেয়ের কত দাম ওটা উচিত? তা ধরে নাও প্রায় 1.5 কোটি মতো তো হবে মিনিমাম। না এটা তো তোমারই ভুল, লাখ টাকা ওদের কাছে নসি। ক্যা মিল গিয়া রে, ক্যা মিল গিয়া তোমার ফির খোয়া থা, 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 ফির খো
खर्च करा फिर खोया था। এই তো আচ্ছা 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 লাগা কি লাগো বল লাগা বল কি বল কি বলবো বলবি টাকা রেডি রাখতে টাকা রেডি রেখে আমাদের ফোন করতে আমরা মেয়ে ডেলিভারি করে দেবো যদি বলে দেবো না মেয়েটা কাটা মুন্ডুটা কোথায় পৌঁছে দিয়ে আসবো জিজ্ঞেস করবি আচ্ছা তো কর এমন তো কথা ছিল না কাকা আগে আমি করেছি তুমি করে যাও 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 হ্যালো হ্যালো শেঠ গবুলদাস বলছেন কেন কি শের কল আরে হালাই জোজি না কি রে হালাই তুই সেদিন 500টা টাকা ধার লইয়া গেলি কে ফোন এর লিগে ভাই স্যার আমার থেকে মেজো কাকাকে ফোন করেছি কবে শালা খিটখেল পুরো 500 টাকা ধার দিয়েছিল ফেরত চাইছে মাই এবার এবার আমার হয়ে গেছে তো উত্তর পালা কাঞ্চাপাড়া দিতে হাঁটতে রে কাজ করতে হয় না হ্যালো আমি একটু শেঠ গোকুল দাসের সঙ্গে কথা বলতে পারি ও আচ্ছা বলছেন আমি ওনার মেয়ের ব্যাপারে চারটি কথা ছিল হ্যাঁ হ্যাঁ বলেন বলেন আর কি করবেন বলেন শুনেন ইউ আর কট আপনাদের চিটিং বাজি ধরা পড়ে গেছে পুলিশ আমার লড়কিকে ঘরে দিয়ে গেছে আরে ভাই তো আমি কি বলবে আরে আপনি যার লড়কিকে কিডন্যাপ করেছেন তাকে জিজ্ঞেস করেন কি করবেন হ্যাঁ নেই ভাই কই ভুল হয়নি আরে তাজ্জব কি বাত আমি আমার লড়কিকে চিনতে পারবো না শোনেন কই ভুল হয়নি আমার আমার লড়কি এখন তার মায়ের সঙ্গে বসে লাড্ডু আর কচুরি খাচ্ছে আপনি খাবেন আচ্ছা ভাই এখান থেকে কি বর্ধমানে ফোন করা যাবে আমি একবার বর্ধমানে ফোন করতে চাইছিলাম যাবে না এখান থেকে শুধুমাত্র আপনার বাগদাদ ব্রাজিল বাগনান বেলজিয়াম বালিমেলুর ইত্যাদি প্রভৃতি জায়গায় ফোন করা যায় আপনি বর্ধমানে ফোন করতে গেলে এখান থেকে এগিয়ে যান একটা টেলিফোন বুথ দেখবেন যে উপরে লাল টকটকে রঙে লেখা আছে বর্ধমান চলে যান নিচের ছোকরা কি বললো ওই কেসটা ঘন্টা হয়ে গেছে হ্যাঁ বললো টাকা দেবে না যা খুশি তা করে দিতে পারি কি একটা গোড়া মেয়েকে আমাদের দিয়ে দিল হ্যাঁ এবার সেমে নয় বললো ওর মেয়ে ও বাড়িতে বসে কি কচুরি আর রসগোল্লা লাড্ডু কি খাচ্ছে যেন ওই মেয়ে ঘরে যাচ্ছে সে কে তাহলে Oh,
भूल गया, छोड़ना नहीं उनका। हेलो। हाँ, कुछ बात बोलने को भूल गया। गद्दे के पट्टे, उल्लू का औलाद, हरामखोर, साले, तुझ जान लो की करे। सेठ गोकुलदास तुम्हारे बाबा ना? ना, सेठ गोकुलदास हमारे बाबा ना। Wait a minute, तुमरा ऐसो ना, तुमरा के गोकुलदास के ना के तार में भेबे आमा के थोड़े नहीं चो, आमा की ना कोड़े के चाय तो दिल चलो ना यार चो। एक तो अच्छे ना लोग के चेना ना शोर ना तुमरा की कुकर नहीं तुमरा तुम्हारे मेरे क्यों करता है? इधर आ, इधर आ। राम राम, राम राम। ए भाई, टाका कोता है? टाका माने? ए वे वे बसल भाई, ये इड़ा क्या अच्छे चिद्दा अच्छा आता है इड़ा के? उसमें तेरा क्या बे? हैं? बहुत आगे चुका है। ये हमारा बीरन भैया है। रुपए निकाल। बड़े भाई तो बोले चिलो जे रात ही दोस्त है समय सकाले तो कोनो कथा चिलो ना तार माने अकाउंट काना करियो नहीं ना नहीं हाँ रात दोस्त है समय तुम्हार लाख लाख तक चुले आज भी तुम्हारा सोत दिए दे तो हाँ देवो तो हाँ देवो तो बोललाम तो रात ही दोस्त है समय जब हम बोले चिल टागा सोत दिए दो तो कौन टागा सोत दिए दो कोनो कथा हो ना বললাম তো রাত্রি দশটার সময় যখন সদ দিয়ে দেবো তখন সদ দিয়ে দেবো কোনো কথা হবে না এই তোমাদের কি টাকার গাছ আছে নাকি তাহলে গাছটা আমাদেরকে দেখিয়ে দাও আমরা কি টাকাটা নিয়ে আসি ওরা যদি এখানে এসে জিজ্ঞাসা করে তুমি বলবে যে তুমি শেঠ গোকুল দাসের মেয়ে কেমন শোনো না আসলে শোনো না শোনো না বলছি এইটা কে বলো তো চিন্তা আছি না আসলে এবার কথা বলছি কেন কোনো দিন তো এবার কথা একটা বন্ধু আছে আমার এই ভাই এই তুমি একটা কাজ করো তুমি বসে বসে তোমার টাকার কাজে জল দাও বুঝলে এই টাকার কাজে জল দাও সন্ধ্যাবেলা যখন ফুল ফুটবে ফল ধরবে তখন আমরা আসবো এসে টাকাটা নিয়ে যাবো Thôi! Thôi!
দাদা গাজা খাও, এটা শিওর গাজার গন্ধ। এটা यहाँ पे जो है ना, जो जंगल जो है ना, यहाँ पे बड़ा बड़ा सांप है। यहाँ पे आना ठीक नहीं। डिस्काउंट नवाज चुके लो। सैंपल दिखा। रुपया नहीं मिला ना? तो खून डालेगा साला। मेरा चिम। मेरा चैंबर कहाँ गया? अरे नहीं नहीं, चुप साला। ए बिरन भैया, मेरा चैंबर देगा क्या? ए बिरन भैया, ये बेबे राजा खाए ने बिल खाए ने। अरे क्यों क्यों लो? ओ क्यों जी, क्यों जी, कुछ हुआ है? चुप करो, चेस्ट कुछ। ए हाथ हाफ कामड़े भेजे साला। এই বস সালাম বুঝতে পারছি ওর বাপ এই মালকে পয়সা দিয়ে কেন ফেরত নিতে চাইছে না। এই শোনো, এই শোনো, ভালোভাবে ভালোভাবে বলে দিচ্ছি, ওয়ান্স এন্ড ফর অল বললাম, আমার বাবা গোকুল দাস নয়। এই 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 চুপ কি, চুপ কি, চুপ, চলে বসো। হ্যালো আয়া, চাপ নিজের মধ্যে ঝগড়া করে বাচ্চাদের মতো, একদম ঠিক না এগুলো। চুপ একদম, সবাই শান্তি, পুরো খবরটা দিয়ে দিই। মাসালে এসলো, শাশি গেছে, সন্ধ্যে রাতে দশটার মধ্যে দশ লাখ টাকা না পেলে বলেছে গুলি করে ভুলে দেবে। করলেই হলো নাকি? দেশে আইন কানুন বলে কিছু নেই নাকি? এই সবাই, এই কি মাসালকে চেনো? ইয়া গুলো, বড় বড় গুলো, তুমি দেখেছো মাসালকে জীবনে? হ্যাঁ, একবার ধরতে পারলে আইন ফাইন কোনো কিছু সারা করতে হবে না, ওর কাছে ধরবে, পটকে যাবো। মাথা যদি ঘটে অন্য কোনো বুদ্ধি থেকে থাকে তাহলে বলো সারা, খুব চাপাবে না একদম। সারেন্ডার করো পুলিশের কাছে, বলো যে ওরকম একটা লোক তোমাদের শাসাচ্ছে। মারবো না, থোপ না তে মেরে তোমার থোপ না ফাটিয়ে দেবো। দুটো ফালতু ইয়ং ছেলের একটা ক্যারিয়ারের উন্নতির সময় স্যান্ডার করে দেবো। বাজারে কি খবর হবে বলো তো, যে একটা দুজনের কোনো ট্যালেন্ট নেই, যে গোকুল দাসের মেয়েকে কিডন্যাপ করতে গিয়ে কোন হরিদাস পালের মেয়েকে কিডন্যাপ করে, ক্যারিয়ারটা আমাদের ক্যারিয়ারটার কথা ভেবে দেখেছো শুরু থেকে? আমার বাবার নাম হরিদাস পাল নয়, আমার বাবা যেই হোক, যেই হোক, তোমার বাপ যেই হোক, জেলে কি ভাবো বড় ভাইয়ের লোকের লোক নেই? নিমেষের মধ্যে ছড়িয়ে গেছে, কি বলা যায় বলো? দু বছর পর তোমরা একজন ধীরু ভাই আম্বানি, বিল গেটস এ ফিরতে পারবে। যদি মাথায় বুদ্ধি থাকে কোনো কিছু একটা বলো। কিছু একটা বলো, কিছু নেই অত বলা বলে, কিচ্ছু নেই ভাবাবির, কিছু নেই মধ্যে কথা হচ্ছে, রাতে দশটার মধ্যে দশ টাকা জয়া করতে হবে, যে কোনো হোক। আমি আমি যা আমি যাই না করতে গিয়ে, পিস্তল গুলো কোথায়? পিস্তল আছে, পিস্তল গুলো কোথায় গেল? ওই পিস্তল আমার কাছে আছে। কোথায় আছে, কোথায় বার কর। কিন্তু পিস্তল গুলো একটা হেভি কিলো কিলো, হ্যাঁ হবে না, ওতে খেলনা পিস্তলে বেশি দূর এগোনো যায় না, ম্যাক্সিমাম 2.5 লাখ পেতে পারো। এমনিতেও পুলিশের রেকর্ড ওই কি যেন 1980 সালে কোন। তুমি চুপ করবে, তুমি চুপ করবে, এই একে নিয়ে না মজা। একটা একটা কথা বোঝার চেষ্টা করো, যদি শোনো, তুই এই ভাঙা চেয়ারটাকে এখানে ফেলে রেখে বাস ধরে হরিদ্বার চলে যাবো, পাটুলি চলে যাবো, যেখানে খুশি চলে গেছো, তুমি এখানে পৌঁছে থাকো। আমি ভাঙা চেয়ার না, আমি ভাঙা চেয়ার না, ঠিক আছে ফাইন, বোঝো নিজেরা কি করে 10 লাখ টাকা তুলবো। কি করে এটাকে, আমি চল যাই। না দিচ্ছি না, দিচ্ছি না, দিচ্ছি না, দিচ্ছি না, দিচ্ছি না, দিচ্ছি না। হ্যাঁ বলছিলাম, কোনো তোমার কাছে কোনো আইডিয়া থাকলে তুমি বলো না, সুবিধা হয়। কোনো আইডিয়া থাকলে যদি বলো একটু সুবিধা হয়। রিকোয়েস্ট করলে ভেবে দেখতে পারি। আচ্ছা রিকোয়েস্ট এখন করা যদি না, তার আগে একটা প্রশ্ন আছে, তুমি আমাদের আইডিয়াটা দেবে কেন? মোকা মোকা প্রশ্ন করছো কেন? আমি কখনো তোমায় জিজ্ঞেস করেছি তোমার মুখটা এরকম ছাগলের মতো কেন?
বস 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 আরে দাঁড়ান দাদা এই যে এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছ অসিত রক্ষিতের বাড়ি দেখতে পাচ্ছ ওটা হ্যাঁ প্রচুর টাকা ওদের এত টাকা বাগানে পুঁতে রেখেছিল একবার তোমার টাকা গাছ হয়েছিল না তাহলে পলিপ্যাকে করে টাকাগুলো পুঁতে রেখেছিল সেই ব্যাগে ফুটো ছিল জল ঢুকে নোটগুলো পচে গেছে একটা ভালো পলিপ্যাকে তো রাখতে পারতো হোয়াটএভার শোনো আমরা যেটা করব তোমরা যেটা করবে ডাকাতি করার ভান করে ঢুকবে টাকা নেওয়া হয়ে গেলে আমার হাত পা বেঁধে আমাকে ওখানে ফেলে রেখে চলে এলেই হবে ঠিক আছে আরেকটা কথা টাকা ওদের যতই থাকুক আর ওরা যেখানেই পুঁতে রাখুক ওদের কত টাকা আছে ওরা কিন্তু সেটা জানে পরে যদি শুনতে পাই একটা টাকাও বেশি নিয়েছো না 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 বাবা বলেছে পুলিশের রিয়াকশন টাইম 40 মিনিট তার আগে আমাদের কাজ হয়ে যাবে চলো লেটস গো কে বলেছে কে বলেছে হোয়াটএভার লেটস গো বর্ধমান রোডের ওপরে স্যার একজন মেয়ে আর দুজন ছেলে স্যার হ্যাঁ স্যার ওরা কি একটা কি টাকার গাছ আছে একজনের বাড়িতে সেইসব নিয়ে কথা বলছিল স্যার সত্যি বলছি স্যার আমার নাম স্যার আমি 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 কিন্তু আমি গাঁজা খাইনি স্যার সত্যি বলছি স্যার ওরা আলোচনা করছিল কোথায় যেন একটা টাকার গাছ পোতা রয়েছে স্যার হ্যাঁ ও নাম নাম স্যার নামটা তো অসিত রক্ষিত স্যার গুলি করে দেব দেবই ভাগকালি কথা টাকা নেই একটা নয় কথা বলাবে আমরা জানি যে রিজার্ভ ব্যাংকে গিয়ে কি করে চেঞ্জ করে নিতে হয় কিন্তু বাগানে অত কিছু নেই আসলে কি জানো তো ভাই ওই ভীষণ ইনকাম ট্যাক্স রেড হচ্ছে তো এখন তাই জন্য অসিত সব টাকা নিয়ে চলে গিয়েছে আচ্ছা ওকে একটা ফোন করে দিলে হয় না টাকা দিয়ে যাবে দেখুন মাসিমা না দেখুন দিদি আমাদের হাতে কিন্তু একদম সময় নেই হ্যাঁ টাকা থাকলে এক্ষুনি দিয়ে দিন হয়তো ঢিচকেও ঢিচকেও পালিয়েছে সারা কালকা
का छान मारो। जहां जहां भाई लोगों का अड्डा है सबको बता दो कि बड़े भाई को एक लौंडी और दो लौंडा चाहिए। तो प्रभात गैंग का दो लौंडा और उन दोनों का हड्डिया तोड़ के उनको छोड़ दो और लंडिया को मेरे पास भेजो। कहा? हाँ। जाओ। कौन किधर गया बेटा? हाँ। ए मासन। हाँ सुन। हाँ। सब क्या है बोलियो? जाओ किधर करो? हाँ ये। বন্ধু ওরা আমার কলকাতার ছেলে, আসামে থেকে পড়াশোনা করেছে, কলকাতা দেখতে এসেছে। আচ্ছা আচ্ছা, এসো এসো ভেতরে এসো এসো। তারপর এতদিন বাদে মনে করলাম। আর বলো না আন্টি, রোজই আসবো। তবে বসো। দাও পিস্তলটা, দাও পিস্তলটা, দাও এনেছো, দাও দাও এটা, এটা পিকু, 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 আসো আসো আসো, এই দেখো এই আঙ্কেল আমার বন্ধু, এরা দুজন তোমার জন্য কি এনেছে? মা এটা তোমার, ইয়েস পছন্দ? হ্যাঁ খুব। এই 30 টাকা খরচা করো না, খেলো পিকু, খেলো এটা নিয়ে। তুমি যাও 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 পিকু, খেলনা, আরে খেলনা পিস্তল, আরে আমি কি ভয় পেয়ে গেছিলাম, কোনো মানে হয়। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও, চেকটা ছেড়ে দাও। আরে বাবা এরা হচ্ছে হাই প্রোফাইল কাস্টমার, ঠিক টাকা দিয়ে দেবে। না না আগেও তো হয়েছে আগে এরকম। হ্যাঁ আমি বলছি তো ছেড়ে দাও। হ্যাঁ ঠিক আছে। ওহ স্যার, আপনার সঙ্গে ছেলে দেখা করতে এসেছে। আবার কি চাই? কি জানি বলতে পারছো না। নিশ্চয় লোনের ব্যাপারে এসেছে। যাও যাও, পাঠিয়ে দাও পাঠিয়ে দাও, আমার তাড়া আছে। হ্যাঁ আন্টি, তারপর কি হলো? সে তাপত তো একদম ঝড় শুরু হয়ে গেল, পুরো হু করছে ঝড়, আর সে বড় বড় চা গাছগুলো মড়মড় 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 করে এদিক ওদিক সে দুলতে শুরু করে দিয়েছে। আমি কি করি, আমার তো পুরো আত্মারাম চাচা হয়ে গেছে। আমি দৌড়ে গিয়ে পান বাঁচাতে একটা চা গাছের নিচে গিয়ে চুপ করে দাঁড়িয়ে পড়লাম। ফুল ঝড় শুরু হয়ে গেছে, সব ঝুঝু 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 করে দেখি মুখের ওপর পড়ছে চা ফুল। বিশ্বাস হলো না। মানে কি আপনি বললেন কি চাই? হ্যাঁ এটা তো আমার বইয়ের ছবি। হ্যাঁ আমার বইয়ের ছবি নিয়ে তুমি কি বলতে আসছো রাজকেল? এ বাবা ছিছি, এ বাবা ছিছি, উনি আমার পরম পূজনীয় মাসিমার মতো, ও ও সব কিছু না, আমার শুধু 10 লাখ টাকা ক্যাশ চাই, তাহলেই হবে। দশ লাখ মানে? হ্যাঁ এই এই তুমি আমাকে একদম ঠিক ধরেছো, একদম 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 তাই। এটা একটা একটা মডার্ন ডাকাতি টাইপের, বুঝলেন তো, রক্ত রক্ত নেই তবে ডাকাতি। হ্যাঁ 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 ডাকাতি এটা। কিন্তু কিন্তু এটা এই 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 ছবি দিয়ে যে তুমি আমাকে একটা ব্লাফ ব্লাফ দিচ্ছ না? হ্যাঁ এই 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 ছবি দিয়ে কি প্রমাণ হয়? কিচ্ছু প্রমাণ হয় না, কিচ্ছু প্রমাণ হয় না। এদিকে আপনি 10 লাখ টাকা ফেলবেন, ওদিকে আপনার বউ বাচ্চা, বুঝতেই পারছেন। আর বিশ্বাস না, একটা ফোন করে দেখলে সব সমস্যা মিটে যায়। হ্যাঁ না আমি করছি, ঠিক আছে। না অ্যালার্মে হাত দেবেন না কিন্তু, একদম না, আমি এখনো জানি না ব্যাপারটা সত্যি না মিথ্যে। হ্যালো,
কে ছবিদা? আমি কখন থেকে এই চাঁদে এসে তোমার ফোনের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ তারপর এক মিনিট, কার ফোন? ত্রিনা, রং নাম্বার। কথা বলো। হ্যালো হ্যালো, কে নিপা? হ্যালো কে কাকু, আমি বলছি ত্রিনা। ত্রিনা? হ্যাঁ ত্রিনা। ত্রিনা একবার দেখো না এখানে কি কাণ্ড, কতগুলো লোক এসে জানি না কারা বন্দুক ঠেকিয়ে মাথায় আমাকে আর আন্টিকে বসিয়ে রেখেছে, ভীষণ ভয় করছে আমার, বলছে যে গুলি করে মেরে ফেলবে। নিপাকে একবার, না না আন্টিকে এখন ডাকা যাবে না, আন্টিকে আসতেই দিচ্ছে না, আন্টিকে একদম মাথায় টিপ করে বন্দুক বসিয়ে রেখেছে, সব কটা মদ খেয়ে টাল কাকু, আমার ভীষণ ভয় লাগছে যদি গুলি করে দেয়। আচ্ছা আন্টি আপনি চেঁচাতে পারেন? হ্যাঁ সেটা সবাই পারে, চেঁচিয়ে দেখান একটু। মা কেন হঠাৎ? না বৌদি মানে ইচ্ছা হলো আর কি, মানে একটু চেঁচায় না এরকম। চেঁচানি শুনতে ইচ্ছে হলো, পাগল। আচ্ছা চলো, এরম একটু মানে কিছু দেখেছেন আর কি, ভয়। মাকুসা, এই 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 ওটা কার গলা? ওটা 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 নিপার গলা না কাকু? আমাকে কাকু আপনার বউ ঠিক যেমন ছিল ঠিক তেমনি ফেরত পাবেন, সঙ্গে বাচ্চা ফেরত, ফ্রি একদম পুরো, শুধু 10 লাখ টাকা খেয়াল থাকে যেন। হ্যাঁ টাকা দিতে না চাইলে বা পুলিশ ডাকলে তখন দাঁড়ান, দেখছি 10 লাখ। স্যার 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 আমি কিছু জানি না, এই ছবিগুলো দেখে কেমন যেন টসে গেলেন, আমি জানি না। দেখি দেখি কি ছবি স্যার? ও স্যার তাই তো দেখছি। আচ্ছা ছবি হয়ে গেল। আচ্ছা বউটা মারে নাকি কি জানি, একটা কথা বলো আমাকে যে বউ তো হাসছে এখানে, তাহলে বুঝতে পারছি না। আমি কি জন্য বলছিলাম? ওই যে স্যার বকুম বকুম, এই না বসু ধৈব কুটুম বকম, বকম নয়, এই হলো আমাদের প্রাচীন ভারতের শিক্ষা। মানে কি অন্য কিছু হয় না স্যার, এটা খুব সিম্পল। হ্যাঁ তোমার তোমার কোনো ভয় নেই বুঝেছ, মানে তুমি কি করবে তুমি যেটা দেখেছো তুমি সেটাই সিম্পল বলে দেবে। ওকে, সারা পৃথিবী আমাদের আত্মীয়, সমস্ত পৃথিবীর মানুষ আমাদের আপনজন, আমরা যারা এই সমাজের সেবায় নিয়োজিত তাদের এই কথাটা সব সময় মনে রাখা উচিত। আচ্ছা একটা প্রশ্ন করি স্যার, এই ধরুন চোর ছেঁচোর ডাকাত ক্রিমিনাল এদেরও আমাদের আত্মীয় ভাববো? না না মানে তারাও তো সমাজের অঙ্গ, ভাবো না কেন একজন দুষ্টু পিসে মশাই বা একটা দুষ্টু মেশো মানে থাকে না, যারা ওই মামলা টামলা করে সম্পত্তি হাতাতে চায়, ধরো আত্মীয় হলো আবার কিন্তু। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমি মানে আমরা ট্যাক্সি ড্রাইভার, ওই স্যার অসিত রক্ষিত
ও ইয়েস অসিত রক্ষিত, ফ্যান্টাস্টিক অসিত রক্ষিত। ধরো এই যে এই যে এই যে এই যে ছেলেটা, না না তুমি নয়, আমি ওর কথা বলছি। অসিত রক্ষিত কে? অসিত রক্ষিত একজন ঘুষখোর, ধান্দাবাজ, হ্যাঁ বদমাইশ, তাকে কি আমরা প্রোটেক্ট করি? কিন্তু এই ছেলেটা, মুখটা দেখি এই যে ছেলেটা, এই ছেলেটা এই এই অসিত রক্ষিতের এই গোটা ব্যাপারটা, এই ডাকাতির ব্যাপারটা সমস্ত কিছু জেনে গোটা ব্যাপারটাকে প্রম্পট অ্যাকশন নিয়ে আমার কাছে রিপোর্ট দিতে এসেছে, অ্যান্ড দ্যাটস ভেরি গুড। স্যার আমরা কিন্তু ওই জন্য আসিনি। ওই জন্য আসুন না তো কী জন্য এসছো? স্যার ওই দলে একটা মেয়েও ছিল, তো ও ট্যাক্সি ড্রাইভার, ওর ট্যাক্সিতেই প্ল্যানটা করা হয়েছিল এবং ওই ওই মেয়েটি খুব অ্যাক্টিভ রোল নিয়েছিল। কি? হ্যাঁ স্যার। ও তো তো বলুন। হ্যাঁ স্যার। আরে কি হ্যাঁ স্যার? স্যার আমি আমি বলছি, মানে অনেক খোঁজ খবর নিয়ে দেখলাম স্যার, ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? নির্ভয় বলো, নির্ভয় বলো স্যার। মানে অনেক খোঁজ খবর নিয়ে দেখলাম যে ওই মেয়েটি বোধহয় আপনারই মেয়ে ত্রিনা। স্যার আমি আসছি স্যার। হ্যাঁ আমি আমি কি যেন বিশেষ খবর পাঁচের পাতায় ছেলেটা বাজে কথা খালি পড়লে আর বাজে বকলে কি হবে নাকি? কমিশনারের মেয়ের কথা ভাবলি কি টাকা এসে যাবে নাকি? কি করবো, যাবে দেখে তুমি আমাদের দৃষ্টিপাতে পতিত হয়েছো মা। যে কানে গড়ায় দেবার কাটি ভালো লাগবে? আর জানতাম না। ইটস ওকে ইটস ওকে, ওকে বলতে দাও। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আমার কপালে জোটে বাবা এসব লোক। তোমরা এখনো সারেন্ডার করবে না? আর সারেন্ডারটা করবো কি করে, বাবা মুশকিল তো। আর তোমার যে বাপ, সে যেই হোক সারা। শোনো, আর চুপ চুপ বাবা চুপ। সে যেই হোক, সে এখনো রিপোর্টই লেখায়নি। খুব খুশি হচ্ছে বাপ, টাইমস তো কিডন্যাপ হচ্ছে বলে লিখে দিচ্ছি পুরো। না হওয়ার তো কোনো কারণ নেই, এইরকম খবরই হলাম এই জীবনে বিয়ে। আমার মেয়ে হলে সারা বিষ খেতাম আমি। শোনো, আমার বাবা, আমি কলেজ থেকে ফিরছিলাম, আমার বাবা জানেনি না যে আমার কবে কলকাতা আসার কথা। আসলে যাই হোক, মুদ্রা করা যা দাঁড়াচ্ছে ঝেড়া হচ্ছে, আমরা চাইলে কি না চাইলে আমরা এখন জেলে যাবো, আর জেলের মধ্যে বড় ভাইয়ের লোক এসে আমাদের পে দিয়ে ঠাং ভেঙে রেখে দেবে। কম্পার্ট পাইনাবে জানো, একদম পুরো হইও। পালিয়ে গেলেই ভালো হতো। সকাল আল সালা, ওর কথা শুনে, ওর কথা শুনে তো সোজা দুবাই এখান থেকে। কেন যে বড় লোক হওয়ার ইচ্ছা হয় না কেন কে জানে। নেকা এই বড়ে ভাইকে ডেকে এনে ধরিয়ে দাও, দারুণ প্ল্যান এসছে আমার মাথায় একটা। এই সঞ্জু একটু ঠান্ডা জল দিও, মাক কালিয়া সহ্য করা যাচ্ছে। যা খুশি কর, চললাম। হ্যাঁ যা, হ্যাঁ যাচ্ছি। মরো, মাথা বোধ খারাপ করে দিচ্ছে স্যার, বুদ্ধি দিতে এসছে এখানে। দেখা কি আমার দিকে দেখছিস কেন? আমার দিকে আমি কি করছি বল? কি হলো এটা? কোনটা কি হলো? কি হলো এটা? কোনটা কি হলো বল? ছুটে গেল মাইরি, চুপ চুপ চলে গেল, তুই আটকাতে পারলি না? ও তুমি পচাবে অফিস পর্যন্ত যাবো আমি না? আর টাকাটা তাহলে কে নেবে? এখন চিনতে না কেন? আমার কোনো আইডিয়া তো তোমাদের ভালো লাগে না। যাও যা খুশি করো, আমার কিসের দরকার? আমি যাচ্ছি। এ বাবা আমি কখন সেটা বললাম? না আমি তো বললাম তোমার সব আইডিয়া ফুল ভালো, পুরো সকাল থেকে তো যা যা বললে সবই করলাম, কোনো লাভ হয়নি, সেটা তো অন্য বিষয় হয়ে গেল। আচ্ছা তুমি জানো ইলেকট্রিক লাইট আবিষ্কার করতে কত সময় লেগেছিল বাবা? রবার্ট ব্রুস কি করে মাকুসা দেখেছিলেন? তোমাদের নেই, তোমরা বুঝবে না। হোয়াটএভার, শোনো তোমরা যদি ভেবে থাকো 10,000 টাকা এমনি রাস্তায় পড়ে থাকে তুলে নিলেই হয়ে গেল, তাহলে তাহলে আমার জাস্ট কিছু বলার নেই তোমাদের। দেখো
এত দিন ধরে এত পুলিশ এত চেষ্টা করে কি ধরতে পেরেছে বড় ভাইকে? পেরেছে? কিন্তু আমি চেষ্টা করলে ধরতে পারি, চেষ্টা করলে। হ্যাঁ ঠিকই তো, হ্যাঁ ঠিকই তো বলছে, আমিও তাই বললাম। তো তোমার বন্ধু তো বলছে না কে ও ও কথা বলেছে তো? হ্যাঁ কি বলেছে? কথা বলেছে তো? কি বলেছে? বলেছে কি বলেছে? আরে ওই তো পিএম কি বলেছে? ওই তো পিএম পাঠালো আমাকে তোমার। সরি তো বলেনি। সরি বল, সরি বল, কি মা বসা, সরি বল, সরি সরি তো, সরি তো, সরি বলেছে ভালো করে, মিষ্টি করে, মিষ্টি করে বল, মিষ্টি করে বল, সরি বল, সরি বল, সরি। হ্যাঁ দাদা ভালো করে বলেছে। ওকে বড় ভাই নাম্বারটা দাও। हाँ संजू बोल बेटा, रुपया का इंतजाम हो गया? मेनका सिनेमा हॉल के पीछे रात 8 बजे। अच्छा अच्छा, हाँ बच्चा लोग जब काम करता है अच्छा ही तो लगता है। हाँ बोला दीजिए, মাত্র কয়েক ঘন্টা বাকি। এই যে তোমায় বলছি, যদি কোনো গড়বড় হয় না? আরে কিছু হবে না, বললাম তো। এবারে আমি একটা ফোন করব। না না, আচ্ছা ও কি টিনা কি করবে বলো? ওকে নিশ্চয়ই ওরা জোর করছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি 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 দেখছি আমি দেখছি। আপনার মেয়ে ফোন করেছে? ফোন করেছে কিডন্যাপার রাতের 8টার সময় দেখা করতে চাইছে। আজ রাত 8টায় বড় ভাই ক্যাচ কট কট, যেই টাকাটা নিতে আসবে অমনি পুলিশ এসে বড় ভাইকে ধরে নিয়ে চলে যাবে। এক্স্যাক্টলি। এই সঞ্জু ওকে বলে দে উল্টোটা হবে, পুলিশের সঙ্গে বিজয় দশমীর কোলাকুলি ছেড়ে পুলিশ মিষ্টি খেয়ে চলে যাবে। বড় ভাই পুলিশকে কত বছর তোল্লাই দেবে জানে? বাতিল করছে আমাদের কথা ধরে নিয়ে চলে যাবে। তোমাদের কথা ধরবে না সেটা সবাই জানে, কিন্তু আমার কথা ধরবে। এনিওয়ে শোনো, রাত 8টা পর্যন্ত মানে ওই বড় ভাই ধরা না পড়া পর্যন্ত একটা লুকোবার জায়গা চাই, আছে? প্রদার গ্যারেজ। কা? প্রদার গ্যারেজ। প্রদার গ্যারেজ। প্রদার গ্যারেজ। এই দেখুন স্যার, মানে রাত্রি 8টার সময় ওরা এই ঠিক এই জায়গাটা দাঁড়াতে বলেছে, তো স্যার আমরা একেবারে সাদা পুলিশের কমান্ডো দিয়ে জায়গাটা ছেয়ে ফেলেছি, যাকে বলে কি একেবারে মানে মাছি শুদ্ধ করতে পারবে না এই জায়গাগুলো। ভালো না, মাছি যদি গলতেই না পারে তাহলে তুমি মাছি ধরবে কি করে? হ্যাঁ হ্যাঁ না মানে মানে স্যার আমি আমি যেটা বলতে চাইছি যে মানে মাছি শুদ্ধ পালাতে পারবে না স্যার। মাছি শুদ্ধ পালাতে পারবে না? হ্যাঁ মাছি শুদ্ধ, এটা কোনো বাংলা হলো নাকি? এটা কোনো মানে হয় নাকি? আচ্ছা মাছি মাছি ছাড়ো, আই ওয়ান্ট দোজ স্কাউন্ডরেলস। ইয়েস স্যার, হ্যাঁ স্যার আমি দেখছি স্যার। পাউলে ভয়া কেন বলো স্যার? আর একটু থাকুন না প্লিজ আমার সাথে। আসলে বাবু কি হয়েছে জানো, থাকতাম মানে আসলে তোমার বৌদি আছে তো? না বৌদি আছে তো কি আছে, বৌদি তো সবার থাকে, আমি তোমার জন্য থাকবো বাবু। মা আমার কি যে ভালো লাগছে, তাই সত্যি তুমি খুব ভালো বটে। আমার না খেতে ইচ্ছে করছে। কি বাবু কি? ফুচকা। আমার না ফুচকা খেতে ভীষণ ভালো লাগে। ও আচ্ছা, পৃথিবীতে এত বড় বড় জিনিস থাকতে তুমি এরকম ছোট কচি ফুচকা খেতে চাইলে? টক ঝাল ঝাল, কি সুন্দর। আচ্ছা দাঁড়াও, ফুচকা খাওয়ানোর কোনো ব্যাপার হলো, এক মিনিট। এই যে ভাই একটু চটকে মাখুন তো, আপনাকে বলছি একটু চটকে মাখুন, দিদি খাবে।
আমার দেখতে দাও বাবু। আপনাকে বলছি লজ্জা করে না, একটা ভদ্রলোকের মেয়ের সঙ্গে এইভাবে কথা বলেন, জানেন এক চরমের আপনার বদন বিগড়ে দিতে পারে। কলকাতা ঘুমনা পড়েগা, দূসরা বার এসা হুকা কো চিড় কে রখ দেগা। জ্ঞান দিয়ে কোন লাভ নেই, কি হবে কি পড়াশোনা করে, সারা টাকাটা ম্যানেজ করে ফেলতে পারলে একদিন আমাদের খেলাসতে হয়ে যেত। খেলাজের কথা কি বলছিস ওকে বোঝা, আর তার পাশে দোকানে এসসিবি বুথ খোলা যেত। এসসিবি বুথ কেন, এসসিবি বুথের পাশে সালাটা সাতটার প্যান্ট নিলে কত ইনকাম হয় জানে, বাক্তার লাগছে। এ তোমার ইঞ্জিনিয়ারে আজকের মতো মজা কখনো হয়েছে? বাস এই মজা, এর জন্য লোকে ক্রিমিনাল হয়? চলো যা, কখনো রাজা কখনো ফকির। কখনো জিত কখনো হার, কখনো দুশো মজা কখনো কি কান্না। আর পার মিনিটের নামই যেখানে জীবন জিন্দগি, সেই জীবনের নামই হলো কাট কাট।
का बढ़िया डांस बा। चलो थोड़ा हम भी तो देखे, हिलाओ कमरिया को है? तो ये है वो लौंडिया कारे সত্যি কথা বলছে আমার বাবা পুলিশের কাছে গিয়েছিল তাই পালিয়ে আসতে হয়েছে। चल छोड़ दिया। अरे तू दोनों को छोड़ दिया चल। अरे डरो मत, ये सब बच्चों का काम नहीं है, हम सल्टा लेंगे वो बुढ़ा को। हाँ, और उसके बाद वो जो तुम दोनों के साथ 10 लाख का हिसाब किताब था, सोचो वो खत्म। हाँ ठीक है, खुश है लोंडिया? चल वो कह रहे बनना का ओके ने बनना ओके ओके ने 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 बनना अरे तेरे ओ तेरे अरे कमाल कर दिए गुरु, अब तो एक रात में ही 3 खोखा। अब तो अभी छोटे भाई हो गए। फोन कर ले तो संजू के मेरे। हेलो सर, चार्ली बोलछी सर। 9টা তো বেজে গেল স্যার, এখনো এখানে কেউ এলো না, এখানে বৃষ্টিও পড়ছে স্যার, মিশনটা কি ক্যান্সেল করে দেবো আমরা? মাছি গলতে পারবে না, মাছি গলতে পারবে না, না এখন গলানি মাছি, এখন কি হবে, এখন কি হবে? আমার মেয়েকে নিয়ে ওরা কোথায় পালিয়ে গেল, কোথায় চলে গেল তুমি খুঁজে দেবে? উজবুক, উল্লুক, গাধা, বোকা, বেল্লিক, ননসেন্স, রাস্কাল। ये तो मिल गया सिग्नल। कौन बोला था मेरा फोन खराब? तू बोला था, तू बोला था, तू बोला था। जला ए गोकुल दास को फोन मार, चल है ना। हाँ फोन दो, गोकुल दास को फोन कर, बोल 3 खोखा चाहिए क्या। हाँ ठीक है।
হ্যালো, গোকুল দাস স্পিকিং। গোকুল দাস, আমরা বলছি। আরে ফির ভাই। হ্যাঁ, এবার কিন্তু তিন করেই চাই। তিন করে না চাইলে খুব খারাপ হয়ে যাবে। আমরা হেভি রেগে গেছি পুরো একদম। আমরা কিন্তু মেয়েকে পুরো খুন করে দাও, খুব খারাপ হয়ে যাবে। নইলে কিন্তু একদম পুরো। আরে কে লড়কা পাগল হ্যায় ক্যা? अरे भैया, हम तो बोल रहा है कि मेरा लड़की किडनैप नहीं हुई, नहीं हुई, नहीं हुई। हाँ गुल्ला जी, बहुत चेस्टा कौन दादा किस्तक पूरा एकदम। ए ए ए, तू की भिक्का जाए जिसमें की? हाँ जोड़ा गाना बाल, जोड़ा गाना बाल, जोड़ा गाना। ओ लाज जी, मान माख खाए ना। मैं साउथ को बोल चाहे दो यहाँ तीन कोटा का चाय नाले को खूब खराब हो जाए यार। अरे मेरे बाप, क्यों मेरे पीछे पड़ रहा है? अब मुझे छोड़िए दीन, हम एक पैसा भी दीबो ना, दीबो ना, दीबो ना। दीवी ना बोलची भाईरी। अरे खेले जा फड़ाई साला गोकुलदास, सापेर पांच पा देगा जो सोरेर बच्चा। क्या क्या बोला? बहुत गलत बात। जा बोल बे, हां बोल जा, सही जा बोल, जा 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 बोल बे, हां बोल जा, जा बोल बे, हां बोल जा। फोन में जो जो बात ओदिक থেকে আসেগা হ্যাঁ বলতে जाएगा, ঠিক আছে বলতে থাকেগা। বলো বলো বলো, নালে গুলি করে দেগা। হ্যাঁ আরে শোনো হারামিয়াদা, আজ রাত একটার মধ্যে 26 নম্বর গোডাউনে, খেদিরপুরের 26 নম্বর গোডাউনে 3 কোটি টাকা না আনলে তোমার মেয়েকে জ্যান্ত পুঁতে দেব। কি আসবি তো? 3 কোটি? হ্যাঁ হ্যাঁ। শোনো, রাত একটা খেদিরপুরের 26 নম্বর গোডাউন, 3 কোটি টাকা, বুঝেছ? নালে তোমার মেয়ে চামড়া দিয়ে ডুকডুকি বাজাবো শালা। রাজি হয়ে গেল কি করে? রাজি হবে না মানে? আমি আমি ঘুঘুডাঙ্গার অসীম বিশ্বাস। আরে কি হয়ে গেল? মা সিক্সে হকি স্টিক দিয়ে মেরে অঙ্ক স্যারের হাঁটু ভেঙে দিয়েছিলাম আমার সঙ্গে পেঁয়াজি। চল কি করে মাসল গান। আবার হারিয়েছিস? আচ্ছা তিন করোর হ্যাঁ, আমি কি হবে? হেনসাপ হেনসাপ হেনসাপ। আরে ধুত তারিখ আমি কিছু করেছি? বয়স কা খেল নেই হ্যায় ক্যা? হ্যাঁ একটা ক্যা ক্যা ফাটাফাটা খেললা, বন্দুক নিয়ে তিরিং বিরিং করতা হয়, কোনো আকেল নেই হ্যায় বয়স কা? খেল না খেল খেল। যা ছেড়ে দিলাম তোকে, দিয়ে আর কি হবে? এটাকে এখানে খুশি দি বুঝলি? যা কালীঘাটে গিয়ে জোড়া প্যাটা বলি দে, যা। এক্ষুনি একটা ছেলে ফোন করেছে স্যার, বলছি যে আপনার মেয়ের খবর ও জানে। ভালো। छमिया, ये हुई गवाह, बड़ा भाई का इलाका, और यहां तेरी बाबा आएगा तीन खोका लेके। हेलो लाल बाजार। हेलो, हमें एक अड़ा मैं के किल्ला पर लीगा छे ओटा। आपनी के हमें की सड़ा बोला जावे ना, ওই আমি জানি ওরা কোথায় যাবে, ওই আপনি লানটা লোড করবেন? নাম না বললে নোট করা যাবে না দাদা। এটা একদম দাদা ওই কি বলে আপনার এমার্জেন্সি আছে পুরো দাদা, মেয়েটা দাদা মারা যাবে দাদা। সারাদিন অনেক ওরা কুমড়ো কল আছে মশাই, কাকে কান নিয়ে গেছে বললেই কি আর ছোটা যায়। আচ্ছা তুই তোর মা
হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আন্ডার কন্ট্রোল, রাইট, অল ক্লিয়ার স্যার, ওকে ওভার। হ্যাঁ আরে কাল তো গেলাম, কি মুশকিল, রোজ রোজ যাওয়া যায় নাকি? না তুমি বিয়ের আগে জানতে আমি পুলিশে চাকরি করি। কড়া ভাই দাদা, হ্যাঁ দাদা, হ্যাঁ ঠিক আছে, কড়া ভাই এই আটকে গেছে 9:30। আরে না না আমি কাল ওনাও যাবো না, দুঃখের সিনেমা ভালো লাগে না আমার। হ্যাঁ আপনার মেয়ে? আমার মেয়ে? তৃণা, তৃণা আমার মেয়ে। হ্যাঁ কোথায় কোথায় কোথায়? মানে আমাদের চং চং ছিল আর কি, মানে আমরা জানতাম না স্যার, মানে আপনার আপনার মেয়ে ওই তখন কাগজটা ভালো করে দেখিনি, দেখবার আগে টেনে নিল, আর টিনা স্যার নিজেও বলেনি আপনার মেয়ে। ও ও ও তোমাদের সঙ্গে ছিল ছিল, মানে ওই আমরা ভেবেছিলাম যে স্টেট গোকুল দাসের মেয়ে, সেইভাবে কিডন্যাপ করেছে। কি বলছো তুমি? আমি এখানে যাবি, কোথায় যাবো না। ওকে বড় ভাইয়া তুলে নিয়ে গেছে স্যার, ওরা দুজনকে মেরে ফেলবে, ওরা জানে স্যার গোকুল দাসের মেয়ে। এই এই ছাড়ো 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 ছাড়ো, তিন টাকা তিন কই টাকা না পড়ে ছাড়বে না স্যার। আমার তুমি কোন, ইউ জাস্ট গো এন্ড স্ট্যান্ড ওভার দেয়ার, যাও যাও, এই যাও, এই শোনো 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 শোনো, এই বাবা বাবা তুমি জানো, তুমি জানো আমার মেয়ে কোথায়? জানি মানে কিছুটা জানি স্যার, ওই একটা গাড়িতে করে, যে যে গাড়িটা করে গেছে আমরা সেই গাড়িটা জানি, WB 02N 8487। আমি স্যার শুনতে পাচ্ছেন স্যার, স্যার স্যার মেয়েকে স্যার কিডন্যাপ করে খিদিরপুরে লেগে গেছে স্যার। স্যার একটা গন্ডগোল হচ্ছে, রেডিওটা ঠিক কাজ করছে না স্যার, একটা লোক অকারণ চেল্লাচ্ছে, আমি আমি ঠিক বুঝতে পারছি না, আপনি একটু মন দিয়ে শুনুন প্লিজ প্লিজ স্যার, প্লিজ স্যার সত্যি কথা বলছি, বিশ্বাস করুন স্যার, স্যার বড় ভাই স্যার কিডন্যাপ করে লিগা স্যার, স্যার খিদিরপুর স্যার গুম করে দেবে স্যার, গুম করে দেবে স্যার, বিশ্বাস করুন স্যার। আরে স্যার সঞ্জু করে স্যার, সঞ্জু 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 হ্যালো হ্যালো এই দাঁড়াও সঞ্জু শালা, স্যার বিশ্বাস করুন, মজা কি হচ্ছে, স্যার বিশ্বাস করুন স্যার কিডন্যাপ করে লিগা স্যার, মজা কি, হ্যাঁ মেরে সারা তোমার ইয়ে ভেঙে দো। সঞ্জু কথা বলো, সঞ্জু কথা বলো, সঞ্জু দিস ইজ কমিশনার অফ পুলিশ স্পিকিং, সঞ্জু কথা বলো, কোথায় তুমি, ওয়্যার আর ইউ? স্যার আমি চক্রবর্তী বলছি স্যার। সঞ্জু মানে স্যার ওই ছেলেটাকে দেবো স্যার? হ্যাঁ ওকে দেবে, ওকে দেবে না তো কি, ওর পিছে বসাকে দেবে, দাও। রাইট স্যার, সঞ্জু বাবা স্যার, দের বাজ গেয়া, অভি তক আয়া কেউ নেই, ও হারামখোর পুলিশ কো তো নেই বুলা রা হ্যাঁ। अरे मसल जी भाई, जाओ उसके पास और चेंबर रख कनपट्टी में। जी जी, अभी मैं लगा रहा हूं गोकुलदास को फोन, कहां है मेरा फोन?
फोन किधर है मेरा? आपका पॉकेट में सरदार। एक मिनट फोन आ सुनो। हाँ आपने छोड़ बैठ ना। हाँ धोरे। हेलो। अरे हरामी का कुलदास, काटना पड़ेगा क्या तेरा लड़की को? हाँ कब आएगा तीन को का, कब आएगा? अरे शलाटा का बीबी की ना। सुनिए एक बात सुनिए, मेरी लड़की किडनैप नहीं हुई। हाँ और हम दूसरे लड़की को लिए पैसा नहीं देगा। नहीं देगा। अगली बात। दर्शन में ना কেন নইলে তোমরা সঞ্জুকে মিথ্যে বলেছিল? মিথ্যে? আরে বাপ মা শিক্ষা দীক্ষা দেয়নি রে। কার মেয়ে তুই? হ্যাঁ কে তোর বাবাকে? কার মেয়ে তুই? আমার নাম ত্রিনা বাগচি, আমার বাবার নাম সীতানাথ বাগচি, আইপিএস পুলিশ কমিশনার। Hey!
কিন্তু স্যার খুলে দাও। জোজি আর সঞ্জু, তাই তো তোমাদের দুজনের নাম? যাতে কি লাগছে হাতে? একটুখানি যাতে এর না লাগে সে বন্দোবস্তটা করো, একটু ভালো হও দুজনই। কিন্তু স্যার ওদের, তুমি যাও ওদের নিয়ে যাও, তুমি গাড়িতে বসো, যাও বেরিয়ে যাও, যাও মুভ। এই সবাই জিবে গিয়ে বসো তাড়াতাড়ি, যাও যাও। দেখো তোমাদের যদি কখনো মনে, জানি যেখানে 200 মজা আর কখনো কান্না, যেখানে পার মিনিটের নাম জীবন, সেই জীবনের নামই লাইন, তাই না? বাবা আজকে খুব মজা হয়েছে বলো? সারাদিন ইট ওয়াজ ফান রিয়েলি। Mm-hmm.
होंगे कविया।